এক ভিক্ষুক আর এক দম্পতির গল্প। এক যুবক নতুন বিয়ে করল, ভালোই কাটছিল তাদের দিনগুলো। একদিন তার স্ত্রী খুব ভালো রান্না করলো, স্বামী স্ত্রী খেতে বসলো, এমন সময় এক ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল। তখন সেই স্ত্রীর স্বামীর খুব রাগ হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুকটি চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো, এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রী একে অপরকে তালাক দিল, স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়েটির বাবা মেয়েটিকে আবার অন্য জায়গায় বিয়ে দিল। নতুন স্বামীর সাথে সে সংসার শুরু করলো। দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়েও অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসলো, ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। স্ত্রী স্বামীকে বলল, আমি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসি, কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনও ভুলতে পারিনি। তখন স্ত্রী ভিক্ষা দিতে গিয়ে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে ডেকে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাবো। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলে দিল। তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য একটি ঘটনা শোনাবো। তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনের অসহায় ভিক্ষুকটি ছিলাম আমি। এই ঘটনা একটাই ইঙ্গিত দেয় যে আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে ধনী আর ধনীকে গরিব বানিয়ে ফেলতে পারেন। সুতরাং আমরা কখনোই কোনো অসহায় কিংবা গরিবের সাথে খারাপ ব্যবহার করব না। যদি পারি নিজের সাধ্যমতো সাহায্য করব, কোনোভাবেই তাদের সাথে ধমক সুরে কথা বলবো না।